আমি থানাতে গেছি, সেখানে লিখিত জিনিস দিয়েছি, বললো আমরা যাব আপনার, আমার পাটা ভাঙা, আমি ওয়াকার নিয়ে গেছি, বললো যে ঠিক আছে আপনি আসবেন না, আপনার হোটেলে আমরা যাব, কিন্তু কেউ আসেনি, কেউ আসেনি, ওখানকার লোকেরা কেউ আসেনি। তারপরে তারপরে আমি আর বলতে পারছি না, আমি বলতে পারছি না, আমার মুখ ফেটে যাচ্ছে, আমার একটা ছেলে, আমি বুঝতে পারছি না কিছুতে, কেন ওরা, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, কিছু করিনি। আমার হোটেলে যেহেতু ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমাকে একটা লিখিত একটা দিতে বলে, আমি একটা লিখিত দিয়ে এসেছি, একটা সিডি দিয়ে এসেছি থানাতে, সব কিছু করে এসেছি, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি তারা, এখনো পর্যন্ত ওরা ঘুরে বেড়াচ্ছে, এখনো অ্যাকশন নেয়নি।